আসসালামু আলাইকুম। নিজের দলকে সমর্থন ও ফুটবল বিশ্বকাপ দেখতে ব্রিটেন থেকে কাতারে গিয়েছেন জেনিফার নামের এক নারী। এয়ারপোর্টে নেমেই তিনি দেখতে পেলেন ইংরেজিতে পার্কে একটি বাক্য লেখা আছে, যার অর্থ হলো তোমরা সহজ করো, কঠিন করো না, মানুষের মধ্যে শান্তি স্থাপন করো, তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করো না। অবাক হয়ে জেনিফার নামের সেই নারী বললেন চমৎকার বাক্যটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সামনের দিকে এগিয়ে আসা এক কাতারি নাগরিক জেনিফারের উদ্দেশ্যে বললেন, জি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী 1400 বছর আগে মানবজাতির জন্য এই হাদিসটি বলে গিয়েছেন। অবাক হয়ে ব্রিটিশ নাগরিক জেনিফার বলেন, সত্যি কথা বলতে কি এই বাক্যটা শুধুমাত্র পুরো পৃথিবীর মানুষ অনুসরণ করলে আজকের পৃথিবীতে কোনো যুদ্ধ হানাহানি থাকতো না। কাতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় যে বিশ্বকাপের মতো এত চমৎকার একটি আসরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কিছু শ্রেষ্ঠ বাণী দেয়ালে লিখে রেখেছেন, যা আমাদের মতো অজানা মানুষরা তা জানতে পারবে। এভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই আসরকে ইসলাম প্রচারে কাজে লাগাচ্ছে আয়োজক দেশ কাতার। এছাড়াও বিশ্বকাপে অ্যালকোহল, নারীদের অশ্লীল পোশাক নিষিদ্ধ সহ বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের সঙ্গী নির্বাচনেও সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। বিয়ে ব্যতীত প্রেমিক প্রেমিকারা হোটেলে একসঙ্গে অবস্থান করতে পারবে না। এছাড়া সমকামিতাকে জোরালোভাবে অনুৎসাহিত করা হয়েছে কাতারে। অভিযোগ প্রমাণ হলে জেল জরিমানার ঘোষণাও দিয়ে রেখেছে দেশটির সরকার। আর এইসব বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের বেশ প্রশংসা কুড়িয়েছে। এক হিসেবে কাতারকে সৌভাগ্যবান রাষ্ট্র বললেই চলে, কেননা ফিফা বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে এবারই প্রথম আরব মুসলিম দেশ হিসেবে দেশটি বিশ্বকাপের আয়োজন করছে। আয়োজক হিসেবে তাই তারা বিশ্ববাসীকে অন্যরকম একটি বিশ্বকাপ অনুষ্ঠান উপহার দিতে সব রকমের প্রস্তুতি নিয়েছে। শুধু তাই নয়, এটি সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ও শীতকালে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই এই আসরকে উপলক্ষ করে বিশ্বের নানা প্রান্ত থেকে নানা ধর্মের বর্ণের দর্শক ও ভক্তরা আগমন করেন, আর সেই সুযোগটি কাজে লাগাচ্ছে কাতার। বিশ্বকাপ চলাকালে আগত অতিথিদের সামনে ইসলামের শিক্ষা ও পরিচিতি তুলে ধরতে কাজ শুরু করেছে তারা। সম্মান ও ভালোবাসার টানে যেভাবে সর্বোচ্চ মর্যাদায় ইসলাম প্রচার করছে কাতার, সত্যিই তা প্রশংসনীয়। বিশ্বকাপের 8টি স্টেডিয়ামকে সাজানো হয়েছে আরব ও ইসলামী স্থাপত্যশৈলীতে। অন্যান্য সাজ ও আলোকসজ্জাতেও রাখা হয়েছে মুসলিম সংস্কৃতি ও বিশ্বাসের আবহ। এই বিশ্বকাপের জন্য তৈরি করা প্রত্যেকটি স্টেডিয়ামই দেশটির এক এক ধরনের ঐতিহ্য তুলে ধরছে। অন্যদিকে ইসলাম প্রচারের অংশ হিসেবে রাজধানী দোহা শহরের বিভিন্ন স্থানে দেয়াল জুড়ে লেখা রয়েছে হাদিসের বাণী, সাটানো হয়েছে বর্ণিল মোরাল ব্যানার ও ফেস্টুন। আবার ইসলামের শিক্ষা ও পরিচিতি তুলে ধরতে প্যাভিলিয়ন চালু করেছে দেশটির আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অন্যদিকে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তির মাধ্যমে আগত দর্শকদের দেখানো হবে পবিত্র কাবা ঘর, মসজিদে নববী সহ মক্কা ও মদিনার ঐতিহাসিক ইসলামিক স্থাপনা। এ সময়ে কাতারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন ভাষায় মুদ্রিত ইসলাম ও আরব সংস্কৃতির পরিচিতিমূলক বই বিতরণ করবে আগত দর্শকদের কাছে। সহজে যে কোনো বিষয় জানার জন্য প্রচুর দুভাষীও নিয়োগ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতারের এসব আয়োজন ব্যাপক প্রশংসিত হচ্ছে। নেটিজেনরা বলছেন ইসলামকে বিশ্ব দরবারে ফুটিয়ে তোলার জন্য এটি দারুণ ও উদ্ভাবনী একটি পদ্ধতি। তারা এই ধরনের আয়োজনের জন্য কাতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন।